বেলেঘাটা অঞ্চলের একঝাঁক তরুণদের পরিচালনায় আয়োজিত বাগদেবীর আরাধনার শুভ সূচনা হলো সোমবার। বীর বালক সংঘের উদ্যোগে আয়োজিত এই পুজোর সূচনা করেন কলকাতা পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ দাস সহ বিশিষ্টরা। মাতৃ মন্দিরের আদলে এই বছর তাদের থিমের মাধ্যমে মণ্ডপ সজ্জা ফুটে উঠেছে। এই অনুষ্ঠানের শেষে দুস্থ ছাত্রছাত্রীদের ব্যাগ ও সাইকেল প্রদান করা হয় ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। বীর বালক সংঘ ছেলেরা সত্যি ক্লাবের ছেলেরা বীরই, কেননা সরস্বতী পুজো মানে তো ছোটবেলার কথা, স্কুল কলেজের কথা মনে পড়ে, শৈশবের কথা মনে পড়ে। আজকে এখানে এসে দেখলাম যে এই বীর বালকের যত ছোট ছোট ছেলেরা আজকে এখানে এই সরস্বতী পুজো করছে, শুধু পুজোর মধ্যেই এরা সীমাবদ্ধ না, সারা বাংলা জুড়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, যে সবুজ সাথী, সেই সবুজ সাথী সাইকেলও তারা এই ক্লাবের পক্ষ থেকে ওই মেয়েদের সাইকেল প্রদান করছে, স্কুল ব্যাগ প্রদান করছে, তারপরে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে সম্বোধনা দিচ্ছে, বয়স্ক মানুষদের কৌশিক মানে পিছিয়ে পড়া প্রিয় মানুষদেরকে শীত বস্ত্র মানে কম্বলও দেওয়া হচ্ছে। মানে সব মিলিয়ে এই বীর বালক সংঘের সদস্যরা এই বীরের মতন কাজগুলো করেছে, এইগুলো আমার খুব ভালো লেগেছে, তাই এই ক্লাবের সকল সদস্যকে আমি আমার অন্তরের অন্তঃস্তর থেকে ধন্যবাদ দেব।